Eruyo Sanmiya. Whoosh. Whoosh. Hey, Sanmiya. Whoosh. Hey, San! এই রোদ্দের মধ্যে বসি বসি তুই কি করস? তোরা কি ভূতে দিচ্ছে নি কোনো? ধ্যান করি। কি করস? ভালোবাসার ধ্যান করি। আমি মরি গেছি না? তুই বসি বসি কাল্লাই ভালোবাসার ধ্যান করস। করি মনে কইছে এই ঠাঠা রোদ্দের মধ্যে যদি আমি 14 দিন বৈশা ধ্যান করতে পারি তাহলে ও আমার ভালোবাসায় রাজি হইব। ও সেটি বলছে তোমারে ভালোবাসায় রাজি হইব। হ্যাঁ, এলে রোদের মধ্যে বসে বসে ধ্যান করতে হবো। তা তুমি বসে বসে ধ্যান করো, আমি আসতেছি। খুশ তুই এইখানে বসি বসি ভালোবাসার ধ্যান করতেছ, মেজাজ আমার খারাপ হইতেছে, এককারে কোপাই ভালি ভালি করে ফেলমু। তারা মিয়া, তুমি আমার সাথে এরকম নির্দয় নিষ্ঠুর আচরণ কইরো না। মেলা দিন পর আমি ভালোবাসার ডাক পাইছি, করি মনে আমার কইছে 14 দিন এইভাবে ধ্যান করতে হইব। 2 ঘন্টা হয় নাই, তারা মিয়া আমার একটু ধ্যান করতে দাও। তুই একটা বাদ্যক, এই দাও দি উল্ডা করে তোর কান কাটি দেওয়া উচিত। আরে আমার শ্রদ্ধ বড় ভাই জান, সুরজ ব্যাপারী, তার জীবনে কোনো বাপ ভালোবাসা আসে না, বিয়া শাদি করেন, আর তুই ব্যাদ্য পিয়ানে বসি বসি ভালোবাসার ধ্যান করস। ও তুমি তো ঠিকই বিয়া শাদি করছো, ভুল করছি, ভুল করি ফেলছি। ইয়ানো আসি বড় ভাইয়ের কাছে চাকরি লওয়ার হরতন, হ্যাঁ প্রাসিত্য করতেছি। আজকে 7 বছর ধরি আমি বাড়ি ঘরও যাই না। তো আমার একটু ভুল করতে দাও। আমি বলতেছি ওট সানমিয়া, বেদ্য বেল্লাই না আর কোনো কথা বলবি না বলে দিলাম সানমিয়া, এলা আজ খুন খারাপই হয়ে যাইব। উশ উশ, তারা মিয়া, সান মিয়া, আমি সুরজ মিয়া, সুরজ তক ডাক্তারছে। আরে কই গেলি তোরা? এই যে তোরা জানস না, তক চেহারা যদি সকালবেলা আমি না দেখি তাহলে সারাটা দিন আমার খারাপ যায়। কই থাকস তোরা? হ্যাঁ, এত বাইদ্যা গো মতো মাথায় ফেটা বানলি,
বাই দেখো মাথায় সাপ থাকে এরকম ফোনটা ধরে থাকে, তুই মাথায় ফুল লাগাইছাস, তুই কি বাইদ্যকো দলে যোগ দিছাস? যদি সাহস দেন তাহলে সত্যি কথা কই, আজ এতটা বছর আপনার সাথে আছি কোনোদিন মিশা কথা কই নাই, আইস কেমনে কই? আসেন কে কি করো, তুই আসাইলে আমি না আইসা পারি, যেই মানুষ ঘুমের থেকে উইটা মিশা কথা শুরু করে বিছানায় যাওয়া পর্যন্ত মিশা কথা কয়, এ কয় আইস কেমনে মিশা কথা কব, বাকিটা ক। আরে করে কি, জীবনের প্রথম ভালোবাসার ডাক পাইছি। ভালোবাসা বলতা নাকি? আরে এই গ্রামের মধ্যে কোন হালার পুতের আমার থেকে ভালোবাসা আছে? আরে আপনার ভালোবাসা আর আমার ভালোবাসা এক না। তাহলে কোন ভালোবাসা? এটা প্রেমের ভালোবাসা। ও প্রেম, ওই যে করিমন আছে না, করিমন আমারে কইছে যদি আমি ঠাটা পড়া রইদের মধ্যে 14 দিন বৈশা বৈশা ধ্যান করতে পারি তাহলে ও আমার ভালোবাসা গ্রহণ করবো। 14 দিন ঠাডা পড়া রোদের মধ্যে বৈশা বৈশা ধ্যান করবি? বলতা নাকি 14 দিন যদি ঠাডা পড়া রোদের মধ্যে বৈশা থাকো তাহলে ব্যাককল তোর তো জয়েন্টিস হইব, আর জয়েন্টিস হইলে কোনো মেয়ে তোর ভালোবাসবো? হ্যাঁ হইস, আমিও তো কই হইস, তুই হইস কা? হইস। এইবার শুন, ওই যে বড় দিঘিটা আছে না, ওইখানে যাইয়া গলা পর্যন্ত নাম, নাই মা মাঝে মাঝে সুপ দিবি, দেখবি মাথাও ঠান্ডা হইব শরীরও ঠান্ডা হয়ে যাব, সব ঠিক হয়ে যাব, বুঝছস তুই মুরব্বী? হুম, আমার একটা নিবেদন ছিল। ও নোয়া গাইল্লা, শুদ্ধ কথা কইছস না, বলতেছিলাম যে আন্নের বয়স হয়ে গেছে, চলতে ফিরতে সমস্যা, একটা বলতে যাই আরেকটা বলি ফেলেন, কোন সব ঠাস করি মরি যান। ভালো করে শুনে রাখ, আমার বাপ 105 বছর পর্যন্ত বাইচা ছিল, 104 বছর পর্যন্ত ইলিশ মাছ খাইছে, আমার তখন 70, এখনো 35 বছর বাকি আছে। আল্লাহ আন্নেরে 200 বছর পর্যন্ত বাঁচাই রাখ, অন্তর্তন দোয়া করি, ইয়ার পরেও হায়াত মতোই উপরে আল্লাহর তো কায়লা, আমিও তো ঠাস করি মরে যেতে হারি। আমি যেটা বলতে চাইছি, আল্লাহ আন্নের এত বিষয় সম্পত্তি দিছে, আন্নে মরি গেলে কিন্তু কুত্তা বিলাই টানি খাইয়া লাইব, ইয়াল্লাই আমরা বলছি আর কি। তো আমার দুইজনের নামে যদি লিখি দিতেন তাইলে সারা জীবন আন্নের খায় খেদমত করতাম, আন্নে যতদিন বাঁচি থাকবেন পায়ের রূপে পা তুলি সাহিংসার মতো খাইবেন, আর মরে গেলে আমরা বাঁচি যাই। তার আমি ঠিক কথাই কইছি, হ্যাঁ 8 বছর আর আমি আপনার সাথে 13 বছর, আমরাই তো আপনার সন্তানের মতো, আপনি মইরা গেলে আপনার কবরে প্রত্যেক দিন হুজুর ডাইকা দোয়া করান, আপনি আমাকে আমি লেখা দেন। আমারে একটা রাত সুযোগ দে, একটা রাত আমার বাপতে দে, আমারে হুইসে তরছে, আগে হুইসটা সেই আসি তারপর কাইল ডিসিশনটা মানে। চামচা দুইটা কইলো অগণ আমার সম্পত্তি লেখা দিতে, আমিও ব্যাককলের মতো রাজি হয়ে গেলাম, কইলাম একটা রাইত আমার সময় দে, মন রাইত পাইলেই তো জব দিতে হইব, কি জব দেব ওকে, সম্পত্তি লেখা দাও কি ঠিক হইব, মাথাটা জানি কি মন করতেছে। আচ্ছা দেখি একটু ভাববে দেখি, ha 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 ha
আমার সব সম্পত্তি লেখা নিয়া আমার ভিক্ষার থাল ধরাই দিলি, হ্যাঁ আমি ওর কি করে খাবো? ভিক্ষা করে খা। আব্বা আব্বু, একটা টাকা দিবেন আব্বা, এক টাকা দিলে আল্লাহ সত্তর টাকা দিব, একটা টাকা দেন মুড়ি কিনা খামু। টাকা দিমু, সোমার কালে বহুত দেখাইছেন, টাকা দিমু। টাকা চাইলাম সেট দিয়া গেল, শালার পুত না থাক, ভিক্ষুকের গালাগালি করলে তো আরো অসুবিধা, সময় খারাপ। আম্মা আম্মা, দুগা বাদ দিবেন আম্মা, দুই কুত্তারে সম্পত্তি লেখা দিছিলাম, ওরা আমার কামড়াইয়া বাইর করে দিছে, ভিক্ষুক মারাইয়া দিছে আমারে। আল্লাহর রহমত জলাদঙ্ক হয় নাই, কিন্তু ভিক্ষুক বানাই দিছে। দুগা বাদ দেন আম্মা, লগে পানি দিয়ে নুন লাগবো না, চোখের পানিতে লবণ আছে ওইটা দিয়েই খাবো আম্মা। থালকুই জি জি জি, কি জঘন্য স্বপ্ন, অগ্র সম্পত্তি লিখে দিলে ওরা তো আমার ভিক্ষুক বানাই দিব, অগ্র সম্পত্তি লিখে দেওয়া যাবে না। এখন সম্পত্তি আমি রক্ষা করুন কেমনে, কী উপায়? হ্যাঁ পাইছি, এদিমখানায় যাবো, একটা দেড় বছরের সন্তান লই আমু, তাকে বলবো ন ন কাঁদতে না বাবা আসো না আমার, না ওইটা তো কাজ হবে না, মানুষ করবো পালক পুত্র, সন্তান বানাইতে হইব, সন্তান বানাইতে গেলে বিয়া করতে হইব। এতদিন তো সম্পত্তি নিয়ে এইসব চিন্তাই করি নেই, অন সম্পত্তি রক্ষা করার জন্য আমার বিয়া করতে হইব, এই বয়সে আমার মাইয়া দেবো কেনা, একটা যৌবনবতী মেয়ে দরকার, দেখি চেষ্টায় কি না হয়, কাল থেকে খোঁজাখুঁজি শুরু করুন। পিসা মারা কপাল মার, এতক্ষণ পিছে পিছে আটলাম উভয় লিঙ্গর পিছন। না কপাল খারাপ না, চাচার বাসায় বেড়াতে এসেছি। চাচার বাড়িটা কোন দিকে গো? এই তো পাশে। পাশের বাড়ি গো? হ্যাঁ গো। আপনার স্বামীর নাম কি গো? আমি অ্যাকচুয়ালি আনম্যারিড। আমিও আনম্যারিড গো। আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি গো। প্রস্তাব? আপনার ছেলের জন্য? কি বলে, আমি নিজে তো আনম্যারিড, ছেলে কোথায় পাবো গো?
আপনি কি আমার সাথে ফান করছেন? ফান ফান কি গো? মজা মজা দুষ্টুমি করছেন? বিবাহ না হলে মজা হবে কি করে গো? আচ্ছা হ্যাঁ, বুঝতে পেরেছি, ঠিক আছে, আমি ভেবে দেখবো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে ভেবে দেখবেন, রোজ ভাববেন। ওকে ঠিক আছে, আজকে আসি গো। নাক ধরে বলেছে আসি গো, তার মানে রাজি আছে গো। তোমার ভালোবাসায় আমি কৈতর হয়ে গেছি। আপনার কি এমন আছে? আপনার তো কোনো সম্পত্তিও নাই যে আমি আপনারে ভালোবাসুম। সুরুজ ব্যাপারীর সাথে আমার কথা হয়েছে, তার তো কোনো ওয়ারিশ নাই, ছয় সন্তান নাই। এই বিশাল ছয় সম্পত্তির অর্ধেক মালিকানা আমার নামে লেখা দিব। তুমি খালি একবার রাজি হয়ে দেখো, তোমার আমি কত উপহার দিমু। তারপরে এই কৈতরের খোপের লাহান একটা বিশাল খোপ বানামো, তারপরে চাঁদনি রাইতে দুইজনে বৈশা খালি বাক বাকুম্বাক বাক বাকুম্বাক করো। আগে সুরুজ ব্যাপারে সম্পত্তি নিজের নামে লেখালাম, তারপরে চিন্তা করে দেখুন যাইব। মায়া মানুষ মানে এই জটিল, মনের কথা অর্ধেক কয় অর্ধেক কয় না। যাক, তবু ভালোবাসা পাওয়ার সম্ভাবনা আছে। উত্তম কুমার মরিয়া গেল, সুচিত্রা সেন বুইরা কালে বাথরুমে হাত বাঙলো, ক্ষতি নেই, আমি তো আছি দেবদাস হইয়া পার্বতীর অপেক্ষায়। সে আমাকে ঘৃণা করে, যদি চন্দ্রমুখী হইয়াও আসে আপত্তি নাই। আর যেন নেই কোনো ভাবনা, যদি আজ কারণ কোথাও হারাই মন, জানি খুঁজে তারে আমি আর পাব না। আর যেন নেই কোনো ভাবনা। এইভাবে আমার বুকের সীমানা অতিক্রম করো না, আমার কষ্টে দিলটা খান খান হয়ে যেতেছে। না না, আমি আমি বুঝতে পারছি না কেন আপনি আমাকে বারবার ডিস্টার্ব করছেন। তুমি কেন বুঝতে পারতেছ না যে আমার ভালোবাসাটা জিকা গাছের আঠা, একবার যদি লাগে তাইলে আর ছোটে না। কি আশ্চর্য, বয়সে আমি আপনার নাতনির মতো, আপনার সাথে আমার মিলে? কেন মিলবে না? ভালো মতো একটা গুঁড়া দাও, গুঁড়া দিলে দেখবার সব রং মিললা একটা রং বাইরে আসবে, সেটার নাম ভালোবাসার রং। দেখুন বলো, আপনি কিন্তু খুব খারাপ কাজ করছেন। প্রেমের অপর নামই তো খারাপ, প্রেম হইলেই খারাপই হয়। শোনো নাই, প্রেমেই রি নাম বেদ না শিখে বোঝে না, এইরকম একটা লাইনে গোপন হয়। শোনেন না, আপনাকে আমি শেষবারের মতো বলছি, আপনি কখনো আমাকে ডিস্টার্ব করবেন না। বাবা, এত তেজ, কারিনা কাপুরের মতো চুল এরম করে দিয়ে চলে গেল, তোর তেজ ভাঙতাছি পুচি। এইভাবে কম হইব না, অন্য লাইন ধরতইব, এই লাইন ধরাইতাছি ধরাই। কই গেল মোবাইলটা? পাশে ধুয়ে এলাম নাকি? হ্যাঁ পাইছি, হ্যাঁ পাইছি। হ্যালো, গান শোনাইতেছে ফোনই ধরে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। শোনো, যে কারণে ফোন করছি,
একটা কঠিন সন্ত্রাসী পাঠায় দাও, মানুষ ফোন করতে যা 2 সেকেন্ড লাগে, একটা কাজা লাগে আমি দিব, কোনো অসুবিধা হইব না, তাড়াতাড়ি পাঠায় দাও, আমি ওয়েট করতেছি। এই হালায় মনে হয় পোল্ট্রি মারছে। বাংলাদেশে একজন নেতা আছে, সুযোগ বুঝেই পোল্ট্রি মারে, এটা মনে হয় ওর মতো। অসুবিধা নাই, বাংলাদেশে মাস্টানের অভাব নাই, তুই নাইলি তো কেল, আর একটা কন্ট্যাক্ট করুন। হ্যাঁ এ কি নানান বেজালের মধ্যে পড়ে রয়েছে, তার মধ্যে উনি বট বডি লই আইসা আসিন। এই বেটা আমনে কেটা এই গ্রামে সুরুজ ব্যাপারে কেটা। আরে বেটা, সুরুজ ব্যাপারী রয়েছে সিনেমা গ্রামের মধ্যে, তার চেয়ে বড় ব্যাগ কলার কেউ নাই। আপনি কেটা খালু, এইটা কি বাইর করলেন? আমি আপনার চিনতে পারি রে খালু। আমার নাম হলো তুফান। তুফান তুফান আসেন খালু। খালু রে কি করতেছেন? ছাড়েন, শুনেন, আমি কেন এগোচ্ছি তুফান, ওইসব আলগা পিড়িত আমার সহ্য হয় না। কন কন কারে মারণের লেগে আনছেন? না 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 না, কারো করে মারণের জন্যটা কি নাই তো? আমি কি আপনার ক্ষমা দহনে লেগে নাইছি? না না, আমার ক্ষমাটা তো বেশি ভালো না, মাইয়া মানুষের ক্ষমা আপনার দেখাম। ও মাম্মা, বুড়ে কয় কি এক পাক কব্বর ধুয়ে হন মায়া মানুষের লাভ করতেছেন? শোনেন, এ তোমার মায়া মানুষের কারবার করে না, জোয়ান মানুষের কথা কন, পোলা মানুষের কথা কন, অনেক গুড়ি করে ধুয়ে যাই। আচ্ছা, আপনি মাইয়া মানুষ দিয়ে কারবার করেন না? আমার অবস্থা হয়েছে এই, বুঝছেন? আপনার মাথাটা গরম আছে, একটু শরবত খাইয়া পরে বিরিয়ানি খাইবেন। আচ্ছা যান। খালু, আমার দাঁত কিন্তু লড়ে। আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে, দাঁত তো পড়ে যায় নাকি, যান বিরানি ঠিক করেন কে যান। আচ্ছা আমি একটু দেখি, সব তো আপনি কা বাড়ি একটু ঘুরে দেখি। আরে করেন, হ্যাঁ দেখেন, খারাপ রুচেন গেলা যান না। তুলে তো বেশি কথা কয়, কামের বেলা যে কিউ বাড়লাই জানে, রেট কি বাড়াই দিবুনি? কামের আগেই এত কথা কয়। আন্নে করিমনের স্বাস্থ্য বইন, এই কথা হননের পরের তন, আর দিলের মধ্যে আন্নের লাই একটা মায়া তৈরি হয়ে গেছে। সুরুজ বেহারি, আন্নেরা যে ডিস্টার্ব করছে, আমি ফাঁকের তন ব্যাগ দেখছি, সেই জন্য আন্নের একটা বুদ্ধি দিতাম আইসি। হুইস, আন্নে শিক্ষিত মানুষ, আন্নে এক কাম করে, আন্নে থানা যাই, ওসি সাবরে বুঝাই, পুরা ঘটনা বলি দেন, দেখবেন করা একটা কেস হয়ে গেছে, আসি তারে দড়ি থানা যাই লটকাই, এমন দেয়া দিব একজন মানুষ করে চাইব। না না, তারা দরকার হবে না, আমি আমি ওনাকে বলে দিয়েছি, আমাকে মনে হয় না আর ডিস্টার্ব করবে, সো ডোন্ট ওয়ারি। একটা কথা বলি, কিছু মনে করিয়েন না, এটা করিমনের বোন বলে বলতেছি, আর আপনার লাই একটা বিশেষ মায়া তৈরি হয়ে গেছে। আরে আন্নে এইরম সুন্দরী দেখতে মাশাল্লাহ,
আর এই বুড়িয়া বেটার দিকে নজর দিবেন কিল্লাই। আমরা ইয়াং মানুষ থাকতে বাপ ভালোবাসা যদি দরকার হয়। শোনেন, আপনি গো সাত তারা সুরুজ তিনজনের চরিত্র সম্বন্ধে আমার জানা আছে, অহন বেশি বক বক না কইরা হেনতে যান। এরাই করিমন, তুমি এই ডাকাইয়া বইনের সামনে আরে কিন্তু অপমান করতেছো। সেটা যে আপনি বুঝতে পারছেন এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আই চলো। আরে রাখেন আপনার হুইস। আরে তুই আবার কইতো না আসি হান্দি গেলা। একখান খারাপ খবর আছে। কি খবর? শুনেন, এটা লই তুই কোনো টেনশন নিব না, এটা তোর মাথাত খেলত না। তুই যাও, আমি দেখতেছি। যাও তুই। সাথে কি বলি গেল এটা, বিশারে তো হুইস করতে হয়। বছরে শুনলাম না সুরুজ ব্যাপারীর কোনো আত্মীয় স্বজন আছে, হঠাৎ আজকে আপনার আগমন কেসটা। উইস, আরে আই, সাত আষ্ট বছর ধরে বেহারির লগে লগে কোনোদিন জীবনে একবারের লাই এই দুই কানে আর কাছে একটা শব্দ আসে নয় যে হাতের কোনো বাই আছে বই আছে। ঠাস করি আমনে আসি এখন হাজির হয়ে গেলেন আত্মীয় হিসাবে, আনে হাসা হাসা আনের পরিষ্কার করি আনের পরিচয়টা দিয়ে দেন, নাহলে অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ ভাইজান, বিষয়টা কিন্তু সন্দেহজনক। যেই আমরা সম্পত্তি ভাগাভাগির প্রশ্ন তুললাম তখনই উনি আমার কাছে একদিন সময় চাই। আরে একদিন যাইতে না যাইতেই আপনি এসে হাজির। বিষয়টা খুবই সন্দেহজনক। আরে সান মিয়া, খুশ এই মিডা কথায় কিছু হইতো না। মাথা কান দড়ি নোয়াই শিরা দ্বারা সই করি ঠাস ঠাস করি গোড়া সেরে কনি লাগাই দাও, দেখবা বরবর বরবর করি ব্যাগ কিছু বলি দিচ্ছে। হ্যাঁ হাসা হাসাই কয়ে বলেন আপনি কেটা। আপনি তো আগো পরিচয় জানেন না। উইস উইস, বসেন বহেন না বহেন না, আপনি কই যেতেছেন? বহেন 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 বহেন, পরিচয়টা জানালো এরপরে যান। আমার নাম হইতেছে তুফান। উইস কেরানীগঞ্জের তুফান। কি নাম? তুফান। তুফান, মনে করেন যে আপনার মতো দুই চারটা প্রতি সপ্তাহে আমি ফালাই দিই, ঠিক আছে? তো পরিচয়টা পাইছেন তো না ভাই? হ্যাঁ ভালো লাগেছি, পুরাটা ফাই গেছি। হুইস, এই এই সান মিয়া, ওই যে দিঘির ফাড়ের দোয়ানো তো গন্ডগোল ছুটতেছে, আসি। আমারে বোধ হয় খালু হই মিয়া, ভূতের মতো পিছিয়ে কারণ গেলে গা বসি। হ্যাঁ বহেন। না না, গইটাই তো অনেক সময় লাগবো তো খালু। এই যে রাইতের খাওনটা খাইলেন, মগজ কোপ্তা বিরিয়ানি মুরগির বিরিয়ানি কেমন লাগলো? ওই মেয়ে ওই, হ্যাঁ আপনি কি আমার এখানে খাওয়ানোর লেগে আনছেন? হ্যাঁ, এই সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাইত হয়ে গেছে, খালি খাওনের মধ্যেই আছি, খাওনের মধ্যেই আছি। আরে যেই কামে আইছি ওই কামটা করবার দেন। কোন মায়ের কথা কইছেন, ওর খুমাটা একটু দেখান। ওর খুমা দিয়ে আপনি কি করবেন? আমার জ্বালা, আরে যারে বিয়া করো আমার খুমা দেহুম না। আপনি ওরে বিয়া করবেন? আরে ধর বুইরা, বিয়া তো আপনি করবেন, আমি মাঝখানে অভিনয় করুম। এখন আমাকে দুজনের মাঝখানে আপনার সেট করানো লাগবো না? তাহলে ওর লগে আমার চিন পরিচয় অন লাগবো না? আসলে বয়স হয়েছে তো মাথাটা আগের মতো কাম করে না, মহব্বতে মাথার মধ্যে রোগের মধ্যে প্যাঁচ লেগে গেছে, খাও সব কথা ঠিক মতো বুঝতে পারি না। দেখা হইব কখন? এটা কখন? কাল সকালেই আপনারা দেখা করাই দেব।
কাল সকালে? আচ্ছা ঠিক আছে, আপনি যান। যা মুগা খালু, একটু বসি না, আমার এখন কাম আছে, বহুত কাম আছে এখন। এই রাইতের বেলা কি কাম? রাইতেই তো আমার কাম, রাইতেই কাম। দিনের বেলা আমি কি করুম কাম দিয়া? আন্ধারে বিত্তে আমার কাম সব, বুঝা গেছে? কাম সারে না আন্ধারে, রাইতের বেলা। আর আমার তো রাইতে কোনো কামই থাকে না। আসি খালু, মাফ করবেন, আসি। আরে যান না। ঠিক আছে, একটা কথা কই খালু। আচ্ছা পরে। তুমি আপনি উকি ঝুঁকি মারতেছেন? আরে ওই মেয়ে, ওই আপনার তো ক্যারেক্টার বলে কিচ্ছু নাই, সবই জিরো। আরে মিয়া, ফিল্মের মধ্যে সব হিরো জিরো থাকে, মহব্বতের পরে হিরো হয়। আপনি মহব্বত করেন? আরে ওই তো আপনার নাতনির সমান। মহব্বতের মধ্যে কচি আর বুইড়া নাই। এই বয়সে আপনি এইরকম একটা মায়ারে আপনি কেমনে মহব্বত? বুঝি না কি ব্যাপার, কি হয়েছে এখানে, কি চিল্লাচিল্লি করতেছেন কেন? না না, চিল্লাচিল্লি করতেছি না, তোমার নানার গলাটা হুগায় গেছে কা? তোমার নানার এক গ্লাস পানি এনে দাও তো। দেখছ কিরকম রসিক, ঢাকা শহরে মানুষের যত কি সুন্দর, আমার তোমার না না নাই দিল। তোমার নাম কি? পিয়া। পিয়া? পিয়া? ও বাবা, নাম আপনার মুখস্থ করে। পিয়া নামটা সুন্দর। যাও খারাপ হয়েছো, গেলা এক গ্লাস পানি খাও। এটা তুমি কি করলে? তোমার আমি বাড়া করে আনছি, এর লগে যাতে আমার ভালো করে একটা লাইন করে দাও, ইয়ার মধ্যে তুমি আমারে অন্যানা বানাই দিলা। আগে যদি জানতাম যে আপনি এরম একটা কাম করবেন, তাইলে মনে করেন যে আপনার তো আমি টাকাই নিতাম না। আচ্ছা ঠিক আছে, যখন টাকা লিয়া লিছি, আপনি যান ফারাকে যান, আমি ওর লোক কথা কই দেখি কি কয়। ফারাকে যাও না, দরকার নেই, আমি বাইজইকা তুমি ভালো করে লাইনটা পাকা করে দাও। আচ্ছা ঠিক আছে, আপনি যান। যাও যাও, তুমি যাও না। আমি যাবো গেলা, ওই তো আইব, আমি কি আপনি নিহি? ও পানি লিয়ে আইব। হ্যাঁ যান। ও কোন ক্যাচালের মধ্যে পড়লাম, এই বুইরা বলে এই কম বয়সে মায়ের বিয়ে করবো, এটা ওইলু নিহি? হ্যাঁ ওরা তো অন্য গেছে ফাইসে যাবো, আমি না এই মায়ের লগে তো বিয়ে দাও যাবো না, অন্য প্ল্যান কোন লাগবে। কই নানা কই? ওই তো বাইরে গেছে গা। মানে গেছে গা? হ্যাঁ। আরে পানি তো হ্যার একটা উছিলা ছিল, দাও দাও, তুমি যখন পানিটা লিয়েছো আমি খাই। থ্যাংক ইউ। আপনার নাম কি? আমার নাম হচ্ছে তুফান। আপনারে তো এই এলাকায় কখনো দেখি নাই। আরে তোমাকে এইসব গ্রাম মেলা আমার দেবা কই থেকে? আমি তো ঢাকা পোলা, আমি ঢাকায় থাকি কেরানীগঞ্জে। শুনো, কেরানীগঞ্জের যেই কোনো মহল্লার ভিতরে ঢুকবা কইবা তুফান, কেরানীগঞ্জের তুফান, লগে লগে চিনা হলে। কি ব্যাপার, নাস্তা ঝুঁকির লেগা? মান্না ভাই একটা সিনেমা দেখছিলাম, মান্না ভাই ঠিক আপনার মতোই শার্ট আর এরকম লুঙ্গি পরছিল, এই জন্য হাসতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভাল লাগছে তোমার কথা, ঠিক আছে যাও। কিলো আবার খারাই গেল কাতকা? ছাড়েন। কি ছাড়ো? আমি তো তোমার উন্না ধরি নি। ওই ফিল্মে মৌসুমী কিন্তু তোমার মতো এরকম টাচ দিয়েছিল।
পিপাসায় ভরায় মো, প্রেম পিপাসায় ভরায় মো, তোমার ভালোবাসা শুধু ভালোবাসায় প্রয়োজন। এত তাড়াতাড়ি তোমার আমি ভালো পাইসা ফেলাম ওইটা আমি বুঝা পারিনি কে। আর আমার ভিতরে তো ইসমহব্বত আছিলই না। ভালোবাসাটা কিরম? বহু সাহসী পোলাও এনে কাইতই জায়গা, যেমন আমি এখন তোমার কথা বিতে আমার কিরম জানি সরম করতেছে। আমার ভালোবাসার প্রথম প্রথম উপহার। আমার শরম করতে চাই, আমি একটু ওই দিকে চাই। হ্যাঁ মিয়া, কোনো বুদ্ধি বাইর করতে পারছো? কোন ব্যাপারে বলতেছ? ওই যে আমাকে সুরজ ব্যাপারে। ওরে মিয়া, তোমার মাথা গেছে এটা লই এত টেনশন করতেছ কে? আজ রাত তার লগে বসবো, বুঝাই হুনাই দেখবো, যদি আঙ্গ কথা মতো আসে তা এক হিসাব, আর যদি কথা মতো না আসে তাইলে অন্য ঘটনা ঘটে যাব। এটা লই তুমি টেনশন করিও না। আমি মনে করো বহুত কষ্ট করে সাহস সঞ্চয় করে এর বাদে তোমার পাশে বইছি। ভালোবাসা একটা আজীব জিনিস। মনে করো যে দুইজন সম্পর্কে কিছু চিন পরিচয় হইলো না, নাম হইনে ভালোবাসা হয়ে গেছে গা। তো চিন্তা করছি যে ভালোবাসা যেহেতু হয়ে গেছে গা, শর্মায় লাভ কি? এর লেগে মনে করো যে তোমার পাশে বইছি। আচ্ছা, যে বাড়িতে তোমার লগে প্রথম দেখা হয়েছে ওটা কি তোমার বাড়ি? না, ওটা আমাদের বাড়ি না, ওটা আমার চাচার বাড়ি। ও আচ্ছা, তোমার বাড়ি কই? আমার বাসা ঢাকাতে। ঢাকায়? ঢাকায়। হ্যাঁ কই কি, ঢাকায় কই? কোনখানে বাড়ি তোমার ঢাকায়? ধানমন্ডি। ধানমন্ডি? এখানে বেড়াতে এসেছি চাচার বাসায়। হ্যাঁ কই কি, ওই যে ল্যাংড়া মাছ তো চিনি, ল্যাংড়া মাছ তো ল্যাংড়া করছে কাটা, আমি মনে করি যে একদিন ওরা দুই না ওই হুন্ডাই চালায় গেছি, ওই পিক আপটা জোরে দিছি, সামনে পড়ে গেছে ট্রাক, ট্রাকের নিচে হাইন দেখেছে উই, আর আমি বাইরে হয়ে পড়ছি, ওই ট্রাকের চাকর পায়ের উপরে গেছে গা, ওরপর থেকে ল্যাংড়া হয়ে গেছে গা। আরে বহুত মনে করে হল রে। যাক গা, দেখো তো আমি খালি বক বক করতেছি, আমার কথা কইতেছি, তোমার কথা তো কিছুই শুনতেছি না। তো তুমি কি লেখাপড়া করছো নি কিছু? বিবিএ পড়ছি আমি। ও আচ্ছা আচ্ছা, তুমি বিবিএ করছো? বালা বালা বালা, আমিও কলম পড়ালেখা করছি, আমি অনার্স করছি হচ্ছে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিতে। কিলো আস্তা চো খেলা, আমার ভাষা হই না আস্তা চো, এইটি হলো অবাক ব্যাপার। আমি পড়ছি বাংলায়, মাগার আমার বাংলা ভাষাটাই ঠিক হয় না। কোনো সমস্যা নাই, তোমার ভাষা আমি ঠিক করিয়ে দিব। এই তো একটা হাসির কথা কইলা, তুমি করবো আমার বাংলা ঠিক, স্কুল কলেজে স্যারেরাই পারে নাইকা আর তুমি করবা ঠিক। শুনো, আমার লগে থাকতে থাকতে দেখা গেলো যে তোমার ভাষাও আমার মতো হয়ে গেল গা। সুরজ ব্যাপারী সাহেব যেন তোমার কে হয় না? ওই হালায় তোমার কিছুই হয় না, ওই তো আমার কিছুই হয় না। মানে বেড়াই বেড়াইছি, বেড়াই বেড়াইছি মানে ওই আমার আমার দোস্ত আছে ঢাকায়, ওর লোকে কেমতে কেমতে একটা প্যাঁচ খেয়ে গেছে গা, প্যাঁচ উচ খায় মনে করো আমি আয় পড়ছি বেড়াইবার, এই আর কি। ওই হালায় তো তোমার পিছিয়ে পিছিয়ে ঘুরে দিই। হ্যাঁ মানে আর বলো না, প্রচুর ডিস্টার্ব করে। আরে কোনো অসুবিধা নাই কা, ওন আমি আয় পড়ছি না, সব কিছু সিধা করে পালাম। আচ্ছা তুমি এখন কি করছো, মানে তোমার প্রফেশন? আমি তো কন্ট্রাক্টের কাম করি, মনে করো যে সুপারি লই। মানে বুঝলাম না। বুঝো নাই কা, মানে কন্ট্রাক্টারই আর কি, কন্ট্রাক্ট লই শেষ করি,
কন্ট্যাক্ট লই চেস করি। এক মিনিট দাঁড়াও, আমার একটা ফোন আইছে। এক উদ্দোষ কি যে তোর বাপ পড়ছে, তোর বাপ পড়ছে, তাতে আমার ক্ষতি কি? আমার সম্পত্তি আছে, তাতে তোর ক্ষতি কি? তোর ক্ষতি কি? আরে এইটা তো লাভ ক্ষতির বিষয় না, বিষয় হইলো অন্য জায়গায়। মনে অনেক কষ্ট, এত বছর আনের লগে লগে আসি, একদিনের লাই শুনলাম না যে আনের একটু আত্মীয় আছে, স্বজন আছে। এখন কত্তন কোন বেড়া এসে হাতে রানে কালু কালু আলু লই মাথার তুলি নাচেন, আর আমরা তেজপাতা হয়ে গেলাম। আয় চপ কাট, আমার সম্পত্তির এই আত্মীয় স্বজনের লিস্টি সংকিত উপাস দিয়ে হাঁটছি। হ্যাঁ, ওই নখাইলের লগে দিয়ে একমত না, আমি একটু ভিন্ন মত পোষণ করতে চাই। ক আপনি এই বুড়া বয়সে বিয়ে করতেছেন, তাও আবার ওই শহর থেকে আসা পিয়া নামের সেমরিডারে, এটাও কোনো আপত্তি নেই। কিন্তু আপনি কেন বিয়ে করতেছেন আমরা বুঝি না। বিয়ে করলে আপনার একটা সন্তান হবে, আর সেই সন্তান হবে সমস্ত সম্পত্তির মালিক। ওই সবার আমার সন্তান সমস্ত সম্পত্তির মালিক হইব, তাদের তো ঘোরা কথা গড়কে আর একটা কথা বলে চুতে এত গড়াল করে দেবো। এই তো বাইরে বাইরে এখান থেকে পুষ পুষ। এই জন্যই মাংস কয় জাত্তার হাতে গণতন্ত্র দিতে নাই, বান্দর হাতে গণতন্ত্র দিছি, অন ফালাফালি করতেছে ফাজিল কোথাকার। মানে হচ্ছে কি আমার আব্বা একটা প্রবলেমের মধ্যে পড়ছে। কি কি হয়েছে? না ওই যে কি, ওই যে টাইগার বাবুল আছে না সূত্রাপুরের, আমাকে দোষ বন্ধু আর কি, ওর একটা অপারেশন করানো লাগবো, মানে আমি গিয়ে অপারেশনটা করুম আর কি। মানে তুমি অপারেশন করবে? আমি মানে হলো গিয়া একটা ভালো ডাক্তারের কাছে লয়ে যাবো, হেরবাদে মনে করো অপারেশনটা করুম আর কি। আমি না গেলে ওই হালায় আবার যাইবো না, বুঝছো না? এর লেগে আব্বা ওই কুদ্দুসরে দিয়ে আমার ফোন করাইছে, দোষ বন্ধু তো জানে জিগার, গিয়ে অপারেশনটা করুম, আমি সামনে থাকুম আর কি, বুঝছো। শুনো, মেলা রাইত হয়ে গেছে গা, গ্রামের মধ্যে আসলে এত রাত পর্যন্ত বাইরে থাকুন ঠিক না, তুমি যাও গা বাড়িতে যাও গা। আমি কি তোমার আগে দিয়ে হমু? না ঠিক আছে, আমি যেতে পারবো। যেতে পারবো তো? আচ্ছা ঠিক আছে, আমি চেয়ার উঠছি, তুমি যাও। আর শুনো, আমার না আসলে বুকটার ভিতরে কিরম যেন চিনচিন করতে আছে তোমার লেগা, মানে দুইটা দিন আমি তোমার ছাড়া থাকুম কেমতে? আরে দুইটা দিনই ব্যাপারই তো, তাই না? আবার তো চলে আসবো তুমি, তাই না? হ্যাঁ অবশ্যই অবশ্যই, অপারেশনটা করে আয় বলো আমি। হ্যালো, হ্যাঁ কুদ্দুস, হন তোর টাইগার বাবুলটা ধরে লইবি, ধরে মনে কর যে চিবার মধ্যে লয়ে যাবি, আমি ওর জিবলার মধ্যে গুলি করুম। ওর কত বড় সাহস, কোন জিবলা দিয়ে ওই কইছে, আমার বাপের থ্রেট দিছে, আমার বাপের গাল মন্দ করছে, ঠিক আছে? আমি আইতাছি। হ হ আইতাছি, চোখে চোখে রাখালারে রাখ, বাই। আসলেই তো বুকটার ভিতরে চিনচিন করতে আছে। না নাই জানা নাই একটা পোলারে তুমি ভালোবাসলা, তুমি না ঢাকায় বড় হইছো, এইরকম বোকামি করা তোমারই দিয়া সাজে না। তুমি মনে হয় ভুল করতেছো। ভুল? ভালোবাসা মানেই তো ভুল, আর এই ভুলটাকে যে শুধরাতে পারে সেই তো রিয়েল প্রেমিক। এরকম সিনেমার ডায়লগ বাদ দাও, তোমার এই সম্পর্ক আমগো ফ্যামিলির কেউ মান্য নিব না। মাঝখানটা তুমি শুধু শুধু কষ্ট পাইবা। কষ্ট দেখি না কতটুকু কষ্ট পাই। সতেরো আঠেরো উনিশ বিশ, বিশ লাখ টাকা আমি পিয়ার সাজারে দিয়া রাজি করাইছি, দরকার হইলে আরো বিশ লাখ টাকা খরচা কইরা গ্রামের তামাম মানুষের জিয়াবত খাওয়াইয়া তুফানের পীড়িতের বিশ ভালো মতো গুইচা, তারপর আমি পিয়ারে বিয়া করি। তারা কই দিনের বেলায় আপনি তারা পাইবেন কই? আরে হালার পো, আমি আসমানের তারার কথা কইছি নি, তোর লগে যে গুড়ের টাকা ওই টাকা তারা কই পরে ডাকতে যাইতেছি। পিয়া ও পিয়া, বারোটা আওয়াজ বেরিয়েছে, গান গাওয়া উচিত হবে না। Thank you.
আমনের লগে দুটো কথা বলতাম, যদি পারমিশন দেন একটু পাশে বসবো। তো বহেন না। কি বলুম, অন্তরের মধ্যে না কি যে ব্যথা, কি কষ্ট, খোদার কসম করি বলছি। ওই বেহারি বুঝছেন, হ্যাতের প্রসঙ্গে কথা বলতেছিলাম, তার আগে আন্নেরে বলিল, আমরা চাইলে আন্নের ক্ষতি করতে পারতাম, গোপনে পুলিশ ডাকি আন্নের দরাই দিতে পারতাম না। হুশ, ঘটনা হইলো আন্নের ব্যবহার, আন্নের আসার ব্যবহার দেখি মুগ্ধ হয়ে গেছি। আন্নের লাই আলাদা একটা মায়া মমতা তৈরি হয়ে গেছে। আন্নে শর্ট করে কথা কন, শর্ট শর্ট বুঝতে পারছি, শর্ট করে বলতে হইব। ঘটনা হইলো আয় আজকে সাত আট বছর ধরি তার সঙ্গে সঙ্গে আসি, আর হাতে সান মিয়া ধরেন হাতে কম হইল আজ 14-15 বছর, জীবন যৌবন ব্যাগ শেষ করে বলছে, কিন্তু ওই সুরজ বেহারি কেতরের ঘরের কেতর, আঙ্গ দিকে একটু চোখ মিলি তাকায় না। যাও আন্নে আজ একটা উপকার করতে হইব, আন্নে তো টিয়া হইলে এই কাম করেন, আমরা ব্যবস্থা করছি, টিয়া ছাড়া তো আন্নে কিছু করেন না। এই যে ধরেন আন্নে খালি খালি টাস করি হাতের মারি ফেলবে। ভাই হ্যার তো কোনো ওয়ারিশ নাই, আর দুই নম্বরই কইরা যে সয় সম্পত্তি করছে, 14 পুরুষ খাইলেও ফুরাইব না, হেলিকা বংশধর বানানোর জন্যে ছোট্ট একটা মাইয়ারে বিয়ার ধান্দা করছে। কি দরকার ভাই, হ্যার সে ভালো, আমরা তিনজনেই তার সম্পত্তিটা ভাগাভাগি করবে। মিয়া টিয়ালই তো চলি গেল, কিছু তো বলি গেল না। খুশ আসিলাম না, এর মধ্যে এত কিছু হয়ে গেছে, অসুবিধা নেই, আমি আছি তো, সব ঠিক করে দিব। দেখি তুমি কান্দো না তো, তুমি কানলে আমার বি অনেক খারাপ লাগে, একটা তো বুদ্ধিকরণ লাগে। আচ্ছা এক কাম করলে কেমন হয় শোনো, ঠিক আছে? আটা বন করেন, নাহলে তো মাছি ঢুকে যাবো গা।
আপনি সব ঝাড়ে জুড়িয়ে আমি যাই না গেছি, গোপন ব্যাপার কিছু আমি বুঝে গেছি। আপনি কেমতে কইরা এত জমি সম্পত্তির মালিক হয়েছেন সব খবর লিয়া বেলাইছি। আমি তফসিল অফিসে গেছিলাম, সেটেলমেন্ট অফিসে গেছিলাম, অগ কাছে আপনার সম্পর্কে রেকর্ড আছে, ডিসি সাহেবের কাছেও আছে। ঠিক আছে, এই যে দুই নাম্বারই কইরা মাইন্ডসেটতে জোর কইরা জমি জমা নিছেন এগুলো কইলাম, সব খবর আছে, আমি সব সেটেল করে দিয়েছি। ওরা মনে করেন যে এক সপ্তাহের মধ্যে আয়া আপনার যত বেনামি জমি আছে সব সরকারের নামে লয়ে যাব, ওখানে মাদ্রাসা করবো, এতিমখানা করবো। তাইলে আপনার জমির পরিমাণ কমে গেল গা, জমির পরিমাণ যেহেতু কমে গেছে গা আপনার চিন্তাও কমে গেল গা। ঠিক আছে, ও যদ্দুর জমি আছে ওদ্দুর লয়া শান্তিতে থাকেন, ভালো থাকেন। আর একটা কথা কয়ে যাই, যে সামনে যে খাড়া রয়েছে আপনার মায়ের সমান, উই কইলাম আমার বিবি। ঠিক আছে, আজকার পর থেকে এই গ্রামটা হলো আমার শ্বশুর বাড়ি, এই গ্রামের কোনো মায়ের দিকে যদি আপনি চোখ তুলাবি তাকাইছেন তাহলে কলম, এটা দেখছেন না, এটা ছয়টা গুলি আপনার এই চান্দির বৃত্তে বইরা ধুয়ে যাবো, মনে রেখেন। পৃথিবীর যে হেনে থাকি না কেন আয়া কামটা আমি করে ধুয়ে যাবো, আপনি মরণের আগে আমি মায়ের ধুয়ে যাবো। ঠিক আছে, চলো। বুলটা মারি হয়েছে, আমি নিজে ব্রিটিশ আমলের বুইরা, আমার তাই কেউ ব্রিটিশ আমলের বুইরা রংবাজ আছে না, অগানা উচিত ছিল, তাইলে যে কষ্ট না পাইতাম না। যাক, যা হওয়ার তা তো হয়েছে। সানমিয়া, তারা এদিকে আইসো, বইসো। শোনো, যখন জুয়ান ছিলাম তখন জুয়ান মেয়ের ছেলের কোনো দাম দেই নাই, বুড়া হয়ে বুঝলাম জুয়ানের কি দাম, তাই বিবাহ সংক্রান্ত জটিলতায় পড়েছি।